হ্যালো গাজীপুর বর্তমানে আমি আছি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা গাজীপুরে ঘুরি ফিরি বাংলাদেশের প্রতিটি জেলা তাই আজ চলে আসলাম গাজীপুর জেলা আজকের এই ভিডিওতে আপনাদেরকে গাজীপুরের আসল সৌন্দর্য দেখাবো চলুন একসাথে উপভোগ করা যাক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভাঙ্গাহাটি হাজী আব্দুল সাত্তার কেন্দ্রীয় জামে মসজিদে এবং সাথে সাথে একটি ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করব চলুন শুরু করা যাক ওয়েলকাম টু মাই শশি ব্লগ গাজীপুর 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 জেলা বাংলাদেশের ঢাকা বিভাগের মধ্যে অন্যতম একটি জেলা এক সময়ের প্রাচীন জনপদ ভাওয়াল পরগনা বর্তমানে গাজীপুর নামে পরিচিত গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় আজ আমরা যাব এই শ্রীপুর নামকরণ করা হয় যার বর্তমান প্রচলিত নাম ওয়াদ্দার দিঘি তৎপুত্র রাজা শ্রীপালের নাম অনুসারে শ্রীপুর মৌজার নামকরণ করা হয় আবিধানিক অর্থে শ্রী অর্থ সৌন্দর্য পুর অর্থ নগরী অর্থাৎ সৌন্দর্যের নগরী শ্রীযুগপুর শ্রীপুর নামকরণ করা হয় ঢাকা থেকে গাজীপুর মাওনার দূরত্ব 70 কিলোমিটার ঢাকার মহাখালী থেকে প্রতি 20 মিনিট পরপর বাস চলাচল করে থাকে সেক্ষেত্রে ভাড়া পড়বে 120 টাকা মাওনা থেকে অটো করে চলে আসতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে 10 টাকা আপনারা চাইলে ট্রেনে করে চলে আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের নামতে হবে শ্রীপুর স্টেশন সেখান থেকে অটো করে চলে আসতে পারেন হাজী আব্দুল সাত্তার কেন্দ্রীয় জামে মসজিদ ভাড়া পড়বে 10 টাকা অবশেষে আমরা চলে আসলাম হাজী আব্দুল সাত্তার কেন্দ্রীয় জামে মসজিদ ভিতরে প্রবেশ করতেই নিরাপত্তা কর্মীদের কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য জেনে নিলাম এবং আমাদের গাড়ি পার্কিংয়ের জন্য যে সুব্যবস্থা রয়েছে তার জন্য টোকেন সংগ্রহ করে নিলাম আমরা এখানে দূর দূরান্ত থেকে আসা মুসল্লিদের গাড়িগুলো পার্কিং করা হয়েছে বর্তমানে আমি এখন দাঁড়িয়ে আছি হাজী আব্দুল সাত্তার কেন্দ্রীয় জামে মসজিদে এই মসজিদটি প্রাচীন এবং আধুনিক স্থাপনার সংমিশ্রণে এ যেন এক অনবত নির্মাণ শৈলী রাস্তার পাশ ঘেঁষে এ যেন দাঁড়িয়ে আছে স্থাপত্য আধুনিকতা এবং নির্মাণে নান্দনিকতা বিশাল আকৃতির দুইটি মিনার যা নজর কাড়ে সকল প্রান্ত থেকে শ্রীপুর উপজেলায় বাংনাহাটি গ্রামের ব্যবসায়ী হাজী আব্দুল সাত্তার 2010 সালে এই মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করে থাকেন টানা 6 বছরের নির্মাণ তৎপরতার পর 2016 সালের পবিত্র রমজান মাসে মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেন এই সুন্দর বিশাল মসজিদটি সবুজের মাঝে প্রশান্তির ছোঁয়ায় এই মসজিদটি নির্মাণ করা হয়েছে এবং এই মসজিদে একত্রে 5000 লোক নামাজ আদায় করতে পারে
দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ আদায় করতে আসে। এই মসজিদে রয়েছে 110 ফুট উঁচু দুটি নয়নকারা মিনার। এই মিনার দুইটি মসজিদটির সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। মসজিদটির ভিতরের অংশ দিয়ে উপরে ওঠার জন্য প্রসারিত সিঁড়ি রয়েছে এবং সিঁড়িতে উঠতেই গম্বুজের ভিতরের কারুকাজগুলো চোখে পড়বে আপনাদের। খুব সুন্দর লাগে এই গম্বুজের ভিতরের কারুকাজগুলো। মসজিদটিতে প্রবেশ করেই বিশাল জানালা দিয়ে চোখে পড়ে সবুজের সমারোহ, মনটাকে আরো শীতল করে তোলে এই মসজিদের ভেতরে থাকা মুসল্লিদের। এই মসজিদটির মধ্যে রয়েছে প্রায় 300 রকমের ক্যালিগ্রাফি। যা ডিজাইন করেছেন তুরস্কের বিখ্যাত ক্যালিগ্রাফার ডক্টর মুজাফফর। এখানে মার্বেল পাথর ব্যবহারের ফলে এবং টাইলস ব্যবহারের ফলে অতি গরমের মধ্যে গরম অনুভূতি হয় না। এবং উপরি অংশে রয়েছে চারটি বিশাল আকারের গম্বুজ, তিনটি ছোট আকৃতির এবং একটি বড় আকৃতির, নীল টাইলসে মোড়ানো এবং ভিতরে কারুকাজ পরিপূর্ণ। এই মনোরম পরিবেশে নিজের মতো করে নামাজ আদায় করে নিতে পারেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
মসজিদের ভেতর এবং বাহিরের দেওয়ালে দেওয়ালে ব্যবহার করা হয়েছে পৃথিবীর সেরা সেরা মূল্যবান দামি মার্বেল পাথর। মসজিদটিতে যে মার্বেল পাথরগুলো ব্যবহার করা হয়েছে এগুলো সব দেশের বাইরে থেকে আনা হয়েছে। এই মসজিদটির দুই পাশেই ওঠানামা করার জন্য সিঁড়ি ব্যবহার করা হয়েছে। মূলত এই মসজিদটি চার বিঘা জমির উপর নির্মাণ করা হয়েছে। এই মসজিদটির পাশেই গড়ে তোলা হয়েছে অযুখানা। ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে এসে একত্রে অযু করে থাকেন। মসজিদটির পাশেই গড়ে তোলা হয়েছে কওমি মাদ্রাসা। এই মাদ্রাসায় প্রায় 300 ছাত্রছাত্রী ধর্মীয় শিক্ষা গ্রহণ করে থাকে। এই মসজিদটির নির্মাতা হাজী আব্দুস সাত্তার মূল মসজিদ এবং মাদ্রাসাটি প্রায় 17 বিঘা জমির উপর নির্মাণ করে থাকেন। সৃষ্টিকর্তার সন্তুষ্টি এবং সমাজের ভালো পরিবর্তনের প্রয়াস এই মসজিদটি নির্মাতার। মসজিদটির সামনে রয়েছে বিশাল একটি মাঠ যা মসজিদটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এখানে মাদ্রাসার ছাত্ররা খেলাধুলাও করে থাকে। বিশেষ করে প্রতি শুক্রবারে ধর্মপ্রাণ মুসল্লিদের আগমন এই মসজিদটিতে বেশি লক্ষ্য করা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।